আজ আমরা দেখব মাধ্যমিক ভৌতবিজ্ঞানের 8.3 অধ্যায় তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় পর্ব। এই পর্বের শুরুতেই রয়েছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডকে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় রাখলেই সোডিয়াম ক্লোরাইড NaCl বিশ্লিষ্ট হয়ে Na+ এবং Cl- আয়নে পরিণত হয়। এরপর Na+ অর্থাৎ এই ক্যাটায়ন এবং Cl- এই অ্যানায়ন দ্রবণের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, দ্রবণের মধ্যেই রয়ে যায়। তড়িৎ সংযোগ করলেই দেখা যায় Na+ ক্যাথোডের দিকে অগ্রসর হয়। ক্যাথোডে Na+ একটি ইলেকট্রন ক্যাথোড থেকে গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করেই Na+ আয়নটা Na অর্থাৎ সোডিয়াম ধাতুতে পরিণত হয়। অপরপক্ষে Cl- আয়নটি অ্যানোডের দিকে ধাবিত হয় এবং অ্যানোডে একটি ইলেকট্রন বর্জন করে। অ্যানোডে একটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে Cl- আয়নটি Cl পরমাণুতে পরিণত হয়। এইভাবে দুটি Cl পরমাণু যুক্ত হয়ে Cl2 অণু গঠন করে ফেলে। এইভাবে অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে সোডিয়ামকে পাওয়া যায়। এইভাবেই NaCl এর তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। এরপরে আসছি কপার তড়িদ্বার। কপার তড়িদ্বার অর্থাৎ তামার তড়িদ্বারকে ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। এক্ষেত্রে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে প্রথমেই দ্রবীভূত বা গলিত অবস্থায় কপার সালফেট বিয়োজিত হয়ে Cu2+ এবং SO4-2- আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। এ সময় Cu2+ আয়নটি ক্যাথোডের দিকে ধাবিত হয়। ক্যাথোডে Cu2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে Cu অর্থাৎ কপার ধাতুতে পরিণত হয়। অপরপক্ষে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, অ্যানোডের দিকে মূলত ধাবিত হয় দুটো অণু। এক জল বিশ্লিষ্ট হয়ে যে H+ এবং OH- আয়নে পরিণত হয়। এই OH- এবং SO4-2- এই দুজনেই চলে আসে অ্যানোডের মধ্যে, একজন OH- আর SO4-2-। কিন্তু মজার ব্যাপার, যে জন্য এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, সেই মজার ব্যাপারটি হলো এদের দুজনের মধ্যে কেউ একজন ইলেকট্রন বর্জন করা উচিত ছিল, কিন্তু এইটা এক্ষেত্রে বিশেষ যে ঘটনাটা ঘটে, এদের দুজনের কেউই ইলেকট্রন বর্জন করে না। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একটু উঁচুতে থাকার জন্য দেখা যায় যে Cu2+ আমরা কপার তড়িদ্বার যে ব্যবহার করেছিলাম, এদের দুজনের থেকে ইলেকট্রন বর্জন হয় না, বরং যে তড়িদ্বারটা, কপারের যে তড়িদ্বারটা আমরা ব্যবহার করেছিলাম, সেই কপার দুটি ইলেকট্রন বর্জন করে দেয় এবং কপারটা দুটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে Cu2+ আয়নে পরিণত হয়। এই Cu2+ আয়ন আবার ধাবিত হয়ে যায় ক্যাথোডের দিকে এবং সেখানে গিয়ে আবার দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এই ঘটনাটাই বারংবার চলতে থাকে এবং দেখা যায় একটা তড়িদ্বার যেটা ক্যাথোড আছে সেখানে কপার সালফেটের Cu2+ আসে, ইলেকট্রন গ্রহণ করে এবং কপার ধাতুতে পরিণত হয়। অপরপক্ষে অপর তড়িদ্বার অ্যানোডে কোনো অ্যানায়নই ইলেকট্রন বর্জন করে না, বরং তড়িদ্বারটি ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়নে পরিণত হয় এবং সেখান থেকে সেই Cu2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়ে একই প্রক্রিয়ায় দুটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার ধাতুতে পরিণত হয়। এইভাবে দেখা যায় ক্যাথোডে Cu2+ আয়ন যেটা কপার সালফেট থেকে এসেছিল সেটার সঞ্চিত হয়, আবার অ্যানোড থেকে আসা Cu2+ সেটাও এসে কপার ধাতু হিসেবে ক্যাথোডে গিয়ে সঞ্চিত হয়। এই দুদিক থেকে আসা কপার যুক্ত হওয়ার কারণে ক্যাথোড ধীরে ধীরে স্থূল হতে থাকে এবং আর অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবারে দেখে নেব জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে
আমরা যে তড়িৎদ্বারটা ব্যবহার করি, তড়িৎদ্বার দুটো সাধারণত যেটা ব্যবহার করা হয় তা হয় প্ল্যাটিনামের। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে ভোল্টামিটারের মধ্যে কিছু পরিমাণ জল, আমরা জানি বিশুদ্ধ জল তড়িৎ পরিবহনে অক্ষম, তাই জলের মধ্যে কিছুটা লবণ বা ক্ষার বা অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় যাতে আয়নের সংখ্যা বাড়ে এবং তড়িৎ পরিবহনটা শুরু হতে পারে। জলের মধ্যে যদি তড়িৎ দেওয়া যায়, অ্যাসিড মিশিয়ে মিশ্রিত জলের মধ্যে যদি তড়িৎ পাঠানো যায়, তাহলে জল বিশ্লিষ্ট হয়ে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নে পরিণত হয়। এ সময় ক্যাথোডে এভাবে অনেকগুলি অণু বিশ্লিষ্ট হতে থাকে। ধীরে ধীরে দেখা যায় একটি একটি করে জমতে জমতে ক্যাথোডে যখন চারটি এইচ প্লাস আয়ন এসে জমা হয়, চারটি এইচ প্লাস আয়ন চারটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে দুই অণু হাইড্রোজেন তৈরি করে ফেলে গ্যাস আকারে। অপরপক্ষে অ্যানোডে যেটা দেখা যায়, অ্যানোডের ক্ষেত্রে এরকম চারটি ও এইচ মাইনাস আয়ন চারটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে যে চারটি ও এইচ মূলকে পরিণত হয়, এই চারটি ও এইচ মূলক থেকে পরবর্তীতে পাওয়া যায় দুই অণু জল এবং এক অণু অক্সিজেন। এটা জমা হয় গিয়ে অ্যানোডে। অ্যানোডে দেখা যায় এক অণু অক্সিজেন জমা হচ্ছে চার অণু জল বিশ্লিষ্ট হয়ে, চার অণু জল বিশ্লিষ্ট হলে চারটি এইচ প্লাস আয়ন পাওয়া যাবে এবং চারটি ও এইচ মাইনাস আয়ন পাওয়া যাবে। চারটি ও এইচ মাইনাস আয়ন থেকে আবার দুই অণু জল এবং এক অণু অক্সিজেন পাওয়া যাবে, আর ক্যাথোডে গিয়ে দেখা যাবে দুই অণু হাইড্রোজেন জমা হচ্ছে। এইভাবে দেখা যাবে দুটি তড়িৎদ্বারকে কেন্দ্র করে রাখা দুটি টেস্ট টিউবের একটিতে এক অণু অপরটিতে দুই অণু গ্যাস জমা হচ্ছে, অর্থাৎ 1:2 অনুপাতে অক্সিজেন এবং হাইড্রোজেন জমা হয়। এবারে দেখব তড়িৎ লেপন। তড়িৎ লেপন কি? তড়িৎ লেপন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অধিক সক্রিয় ধাতু রয়েছে যা পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা সহজেই প্রভাবিত হচ্ছে এবং সেই ধাতুর অনেক সময় ক্ষয় হয়ে যায়। এজন্য সেই অধিক সক্রিয় ধাতুটিকে পরিবেশের বিভিন্ন উপাদানের থেকে বাঁচিয়ে রাখার জন্য ওই সক্রিয় ধাতুর ওপরে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়ার ব্যবস্থা করা হয় যাতে পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা তা ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য ওই যে পদ্ধতিকে ব্যবহার করা হয় তা মূলত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এক্ষেত্রে অ্যানোড হিসেবে যেটা ব্যবহার করা হয়, যার প্রলেপ দেব তাকে অ্যানোড হিসেবে রাখবো, যে জিনিসের উপর প্রলেপ দেব তাকে রাখবো ক্যাথোড হিসেবে। আবারও বলছি, যে জিনিসটার প্রলেপটা দেব, মানে কম সক্রিয় ধাতু যেটা যার প্রলেপ আমরা দেব সেটা অ্যানোড, আর যে অধিক সক্রিয় ধাতু যেটা যার উপরে আমরা কম সক্রিয় ধাতুর প্রলেপটা দেব তাকে ক্যাথোড, এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব যে ধাতুটির প্রলেপ দেব তার জলে দ্রাব্য একটা লবণ। যেমন যদি দেখি, যদি আমরা রূপোর ওপরে সোনার প্রলেপ দিই তাহলে তাই রূপোটাকে নেব আমরা ক্যাথোড হিসেবে, অ্যানোড হিসেবে নেব হচ্ছে সোনা, কারণ সোনার প্রলেপ দেব, আর সোনারই একটা লবণ যেমন পটাশিয়াম অরোসায়ানাইড KaUCN2, পটাশিয়াম অরোসায়ানাইড এটা ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। তাহলে যদি রূপোর উপর সোনার প্রলেপ দিতে হয় তাহলে রূপো ব্যবহার করা হবে ক্যাথোড হিসেবে, সোনা ব্যবহার করা হবে অ্যানোড হিসেবে, এবং পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। এই যে পদ্ধতি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপরে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় তড়িৎ লেপন।